আমাষষ্ঠী উপলক্ষে তো বাপের বাড়িতে গিয়েছিলাম, তো দু তিন দিন থেকে গতকাল রাত 8টা নাগাদ বাড়িতে ফিরেছি। তো আজকে ওর জন্য সকালে মানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তা উঠে আমি মেয়েকেও তুলেছি একটু দেরি করেই, আমরা সবাই একটু দেরি করে উঠেছি, কারণ আজকে ওর বাবার ভাড়া বেরোবারও নেই, মেয়ের তো স্কুল এখন চলছে না, গরমে ছুটি পড়েছে, তো মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, ও ম্যাথ করছে, আমি বসাইনি, ওর বাবা বসিয়েছে, আর আমি এদিকে ঘরে কাজটা সারছি, দেখো ঘর মুছে ফেলেছি। তো তারপরে দেখো এখন জিকো এসছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন বেলা মনে হয় 11টা কি 11:30 হয়ে গেছে, তো জিকো এসছে অষ্টমীর সঙ্গে খেলবে বলে, অষ্টমী মানে আমার মেয়ের পাড়ার ডাক নাম হচ্ছে অষ্টমী, তা ওর সঙ্গে খেলবে বলে জিকো চলে এসছে, আর আমি এদিকে আমার এদিকে বাসি কাছি খাওয়া সব সেরে টেরে নিয়ে তারপরে পুজোর দিকে চলে এসছি। তো আমি পুজো দিয়ে নিয়ে তারপরে ঠিক করবো যে টিফিন কি করা যায়, তো এখনও টিফিনের দিকে যায়নি। তো জিকো আসছে, তা বেলা তো হয়ে গেছে, অনেকটা খেলার সময় তো হয়ে গেছে, স্বাভাবিক নিয়মে ও এসছে, কিন্তু আমার মেয়ে না এতক্ষণ ধরে অঙ্ক অঙ্ক করতে দিয়েছে, ওর বাবা যত কটা অঙ্ক করতে দিয়েছে ফাঁকি দিয়ে দিয়ে মানে অঙ্কগুলো করছে, যার জন্য সময়টা অনেকটা বাড়িয়ে দিয়েছে। তো জিকো একটু আমার সাথেও দেখা করে গেল, আমি পুজো দিচ্ছি সে সময় ও আমার সাথে দেখা করে গেল, আর তারপরে দেখি আমি পুজো দিয়ে উঠে দেখছি জিকো আছে, সাথে চন্দ্রিমাও চলে এসছে, তা দুজন মিলেই ওকে খেলতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে, কিন্তু ও তো যেতে পারছে না, কারণ ওর এখনও কয়েকটা ম্যাথ বাকি রয়েছে। তা তারপরে আমি পুজো দিয়ে নিয়ে চলে এসেছি মুড়ি মাখতে ঝটপট রান্নার জন্য, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু বললাম 11:30 বেজে গেছে। তা মুড়ি মাখতে নিয়েছি, আমার দিদি আচারের তেল পাঠিয়েছিল, সেই আচারের তেল দিয়েই আমি আগে কিছুটা তেল আগেই দিয়ে নিয়েছিলাম, তারপর মনে হলো আরেকটু দিতে, ওপর আরেকটু দিলাম, তার জন্য পরের বারের তেলটা একটু কমই দিলাম, ক্যামেরায় তোলার আগে অনেকটা তেল আগে দিয়ে নিয়েছিলাম। তা সে আচারে তেল দিয়ে আমি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর এসব দিয়ে আর বিট নুন দিয়ে সুন্দর করে মুড়ি মাখলাম, ভীষণ ইচ্ছে করছিলো যে দিদির বানানো আচারে তেলটা দিয়ে মুড়ি মাখা করে খাই। আর তাছাড়া আমার কাজ করতে দেরি হয়ে গেছে, যেহেতু 11:30 বেজে গেছে, এখন আর টিফিন বানাবার কোনো সময় নেই, অন্য টিফিন বানাবার, তো এটা দিয়ে আমি করে নিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো এখন বেলা তো অনেকটা হয়ে গেছে, সকাল হয়েছে, আমি উঠেছি, উঠে অনেক কাজটা সারলাম, সেরে আমার ঘরের যে ক্যাম্প খাটটা আছে না, গ্যারেজ ঘরের ক্যাম্প খাটটা, ওটা ধুলো তো একদম ভর্তি হয়ে গেছিলো, তা আমি দুদিন বাড়ি ছিলাম না, ঝড়ও হয়েছে পরপর, এখন কদিন ধরে তো ঝড় হয়েছে তোমরা দেখেছো, তো ঝড়ের জন্য না ওই জানালাগুলো মানে খুলে গিয়ে তারপর আপনা আপনি গ্রিল ফিল থেকে ঝড়ের ধুলো টুলো ঢুকে না, সেই ক্যাম্প খাটটা কেমন একটা, সে নিম পাতা পাশে আছে, নিম পাতা গাছ দিয়ে সেই ক্যাম্প খাটটা ভর্তি হয়ে গেছিলো। আমি তো আসার সাথে সাথে বাবা বলছে তুমি কিন্তু কালকে ক্যাম্পখাটটা পরিষ্কার করো, তারপর আজকেও সকাল থেকে বোঝা পারলে তুমি কিন্তু আজকে ক্যাম্পখাটটা পরিষ্কার করো, ক্যাম্পখাটে বসার মতো উপায় নেই, একদম মানে ধুলো দিয়ে নোংরা দিয়ে, মানে ক্যাম্পখাটে যেহেতু গ্যারেজ ঘরে থাকে আর গ্যারেজ ঘরের পাশে একটা জানালা আছে, আর জানালাটির ওপাশেই একটা নিম গাছ আছে, আর তারপরে ধুলো টুলো মিলে একদম যা তা অবস্থা হয়েছে, তারপর আবার বৃষ্টি ছেটাও এসেছে, এসে এখান ভেজা ভেজা তার মধ্যে ধুলো ধুলো এরকম একটা হয়েছিলো। তা সে ক্যাম্পখাটটা পরিষ্কার করলাম তার সকাল থেকে, তারপরে সে একগাদা কাপড় কাচাকাচি ছিল ওগুলোকে সকালে ভিজিয়ে রেখেছিলাম, এখন কাপড়গুলোকে ধুয়ে জামা কাপড়গুলোকে ধুয়ে আসলাম, ওর বাবাও যে তিন চার দিন মানে তিন দিন যে জামা কিছু জামা টামা ইউজ করেছে, আর গরমে ঘামে না জামা কাপড় যেন বেশি বেরোয় মানে সেগুলোকে আরেকবার পরা যায় না, সেই সব বের করেছিল, তারপর আমরাও বেড়াতে গেছিলাম, সেখান থেকে আসলাম মানে ঘুরে আসলাম, সেই জামা কাপড় সব একসাথে করে প্রচুর জামা কাপড় সে ভিজিয়ে রেখেছিলাম আর এখন কাচলাম, আর তারপরে তো ঘর ঝাড়া মোছা বাসি কাশি কাজ টাজ সেরে আজকে একটু কাজটা বেশি ছিল, কারণ কদিন ধরে না বাড়ির বিশেষ করে মেয়ে ছেলেরা মানে মানে বউরা আর কি বা মায়েরা না থাকলে না দুদিন যদি বাড়িতে না থাকে তো বাড়ির অবস্থা একদম বেহাল হয়ে থাকে, মানে যা তা অবস্থা চোখে দেখা যায় না, তা সে এই সব পরিষ্কার করা, আমার তো সেই সিঙ্কটা ভর্তি হয়েছিল বাসন একদম উঁচু হয়েছিল, তারপরে রান্না টেবিলেও বাসন হয়েছিল আর কি বলবো, সব পরিষ্কার করা টারা কালকে, আর ওখান থেকে এসে আর শরীরটা একদম নিচ্ছিল না, সব আজকে সকালেই করলাম, করে টোরে তারপর স্নান করে পুজো দিয়ে এই এখন তোমাদের সাথে আমি কথা বলতে আসলাম, আর টিফিনটাও খেয়ে নিয়েছি, টিফিনটা শর্টকাটই করেছি, মুড়ি চানাচুর করেছি, আর দিদি আমাকে আমতেল পাঠিয়েছিল, যে আমতেল দিয়ে মুড়ি মাখা করলাম সেটা তো তোমাদেরকে দেখালামই, আর চলো তোমাদের দেখাই কী কী দিয়েছে, সব কিছু দেখাতে পারবো না কারণ মিষ্টি দিয়েছিল, মিষ্টিটা খেয়ে নিয়েছি, তারপরে এই দেখো
দিয়েছে এখানে এই যে আম তেল, সেটা তো তোমাদের দেখিয়েছিলামই, এই আম তেলটা দিয়েছে। তারপরে এইটা হচ্ছে টক মিষ্টি আমের আচার, দেখো কতটা দিয়েছে টক মিষ্টি আমের আচার, অনেকটা দিয়েছে, খুব টেস্টি হয়েছে টক মিষ্টি আমের আচারটা। তারপরে আমার মেজদি গেছিলো, সে মেজদি আমার মেয়ে বেদানা ভালোবাসে বলে বেদানা পাঠিয়েছে, দিদি বদ্দীপে বেদানা পাঠিয়েছে, তারপর মিষ্টি মিষ্টি পাঠিয়েছে, ওগুলো খাওয়া হয়ে গেছে। আর মাছের ঝোল পাঠিয়েছিল, সেটা কালকে রাত্রে আমি এসেই ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত বসিয়ে দিয়ে অন্য টুকটা কাজ সারছিলাম, তারপরে ওই ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে, আর ভাত আমাদের পেঁপের সাথে দিয়েছিলাম, ওই দিয়ে খাওয়া হয়েছিল। তো দেখো এখন অনেকটা বেলা হয়ে গেছে, আমার মেয়ে পড়াশোনা করে টোরে বাবার কাছে ম্যাথ করে তারপরে খেলতে গেছে, এখনো আসেনি, আসুক। তা ততক্ষণ আমি এদিকে অন্য কাজ কাজটা সারি, রান্না টান্না করি, আর ওর বাবা গেছে বা ভাড়ায় যায়নি, একটা অন্য একটা দরকারে গেছে, তো আসুক আমি এদিকে কাজ সারি, আর তোমরা সারাদিনের জন্য আমাদের সাথে থেকো, আর পুরো ভিডিওটা দেখো, সারাদিন আমাদের সাথে থেকো। তো ঠিক আছে, সকালের জন্য টাটা, সারাদিন ঘরে আমাদের সাথে থেকো। তো দেখো টিফিন খাওয়া তো আমাদের শেষ হয়ে গেছে, টিফিন খাওয়া শেষ হয়ে যাওয়ার পরেও আবার মেয়ের পড়া শেষ হচ্ছে না, যেহেতু অনেকগুলো ম্যাথ ওকে বাবা করতে দিয়েছিল, আর ওর কিছুতেই তাড়াতাড়ি হাতচালি করছিল না, যার জন্য ম্যাথ করার টাইমটা অনেক বেড়ে গেছিলো, বাবা ওকে কিছুতেই ছাড়ছে না, যার জন্য ওর না ম্যাথ করা সেই চলছে। তাই এখন দেখো ওর বাবা এই গাড়ি পরিষ্কার করছে, ও গাড়িটাকে বাইরে বার করেছে, গাড়িটাকে পরিষ্কার করে রাখছে, এমনি আজকে ভাড়া নেই কিন্তু গাড়িটাকে পরিষ্কার করে রেখে দিচ্ছে। আর এদিকে আমার এখন রান্নার দিকে যাওয়ার সময় হয়ে গেল, তো আমি রান্নার জন্য করে নিয়েছি ভাত বেগুন ভাজা, প্রথমে ভাত বেগুন ভাজা, তারপরে মাছের ঝোল। মাছের ঝোলটা করেছি আমি পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর ঝিঙা দিয়ে, পাতলা করে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল, পেঁপে আলু ঝিঙা দিয়ে পাতলা করে তেলাপিয়া মাছের ঝোল করেছি, বেগুন ভাজা আর ভাত, আর খুব বেশি মেনু আজকে করিনি। তো এবার তো আমি টেবিল সাজিয়ে নিচ্ছি খাওয়ার দিয়ে, তো মেয়ের তো প্রচুর খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে এখন, তো এখন 3:30-এর মতো বেজে গেছে, তা আমার রান্না করতেও দেরি হয়েছে, তার থেকে বেশি ওর বাবাও ওকে ছাড়ছিল না যে কিছুতে যে ম্যাথ আগে শেষ করবি তারপর সব কথা, তার আগে কোনো কথা নেই। আর সত্যি মেয়েটারও দোষ আছে, ভীষণ সময় নিয়ে না ম্যাথ করছে, মানে এতটা খালি ফাঁকি দিচ্ছে, ভাবছে ফাঁকি দিতে দিতে তারপর বন্ধুরা ডাকতে আসবে চলে যাব বা এইসব ভেবে ও ফাঁকি দিচ্ছে, ওর বাবা ওকে ছাড়া নয়। তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে 3:30-এর মতো বেজে গেছে, তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, একটুখানি দুপুরে একটু রেস্ট নিয়ে নিচ্ছে, আমি রেস্ট নিয়েছি কিন্তু মেয়ের আর রেস্ট নেওয়া হয়নি, মেয়ের বাবার কারণে না, ওর বাবা ওকে পড়িয়ে গেছে সারা দুপুর ধরে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যে দিয়ে নিয়েছি, তো এখন রাতও হয়ে গেছে, আবার ও একটু পড়তে বসেছিল, খুব বেশি পড়তে বসেনি, ওর বাবা আবার 8টার সময় মানে একটা ভাড়ায় গিয়েছিল, যার জন্য মেয়ে আমার কাছে রিকোয়েস্ট করলো যে মা আজকে তো দুপুরে না ঘুমিয়ে পড়েছি, তো আজকে আর আমি পড়বো না। তো আমি এখন রান্নার দিকে চলে এসে মেয়ে টিভি দেখছে, রান্নার জন্য আমি নিয়েছি দেখো ছানার ডালনা, তো কিছু ছানার জল ছড়িয়ে নিয়েছি ছাঁকনিতে, ছড়িয়ে নিয়ে সেই ছানাটাকে ভালো করে হাত দিয়ে ডোলে নিয়ে, সাথে একটু ময়দা দিয়ে ডোলে নিয়ে ছানা ডালনা করবো। ছানাগুলো সবকটাকে আমি একটা শেপ দিয়ে নিয়েছি, বলের মতো শেপ দিয়েছি, আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আর এমনি জিরে জিরে তেজপাতা তেজপাতা না জিরে ফোড়ন দিয়েই এমনি আমি ছানা ডালনাটা করবো, আর বিশেষ কিছু দেবো না। তো আর মশলার মধ্যে দেবো জিরে বাটা, একটু লঙ্কা গুঁড়ো আর নুন হলুদ মিষ্টি, এগুলো যা দিতে হয়, তার আগে ছানাটাকে ভেজে তুলে রাখবো। তো ছানাগুলো আমি এক এক করে ভেজে সব তুলে রেখে দেবো, তারপরে আমি আলুটাকে ভাজবো জিরে ফোড়ন দিয়ে, আলুটাকে ভেজে নিয়ে ছানাটাকেও ভেজে নিয়ে তারপর ওই আলুর মধ্যে জিরে গুঁড়ো, একটু লঙ্কা পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ এসব দিয়ে আলুটা ভেজে ওর মধ্যে তারপর ঝোল দিয়ে দেবো, আর ঝোলটা ঝোল দেবো আমি ছানার জলটাকে, ছানা সেদ্ধ মানে ছানা করার যে জলটা ওইটাকে আমি ফেলি না, ওইটাই ঝোল দিয়ে দিই। তা ওই ঝোলটা সে আলুটা সেদ্ধ হয়ে গেলে ঝোলে, আর এই দেখো যে লঙ্কার গুঁড়ো আর এটার মধ্যে আছে জিরে গুঁড়ো, এই লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি এই সব আমার ঘরোয়া কৌটোর মধ্যেই রেখে দিই, ওই ঘিয়ের কৌটো হ্যান ত্যান এসবের মধ্যে আমি এইসব লঙ্কা গুঁড়ো আর ইয়ে গুঁড়ো জিরে গুঁড়ো সেগুলো তোমাদের দেখালাম। তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে,
ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি ছানাটাকে দিয়েও দিয়েছি। তো আমার দেখো ছানার তরকারি মানে রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে, হয়তো খুব ভালোভাবে খেতে। তারপরে আমি খাওয়ার টেবিল সাজিয়ে নিয়েছি আর কিছু আমও কেটে নিয়েছি। তো এবার আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর তোমাদের সকলকে জানিয়ে দেবো টাটা গুড নাইট। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো, সুস্থ থেকো, এই ভগবানের কাছে প্রার্থনা করি। তো জানাচ্ছি তোমাদের সকলকে টাটা গুড নাইট, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আমার মেয়ে আজকে আসতে পারেনি, আমি একাই তোমাদের টাটা করে দিচ্ছি, মেয়ে কারণ মেয়ে এখন গেছে খেলতে। টাটা।